অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি আকুর ইউটিউব চ্যানেল হাসপাতালে আপনাদেরকে স্বাগত। স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা নিয়মিত প্রচার করছি কিডনি ও ইউরোলজি বিষয়ক বিভিন্ন সমস্যা ও তার সমাধানের কথা। আজ আপনারা দেখবেন অধ্যাপক ডাক্তার সৌরভ হোসেন সৌরভ, বিভাগীয় প্রধান ইউরোলজি বিভাগ, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এবং চেয়ারম্যান অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি স্যারের পরামর্শ। কিভাবে আপনি সুস্থ থাকতে পারেন, কেবল কি কোনো রোগের সিমটমস, লক্ষণ বা উপসর্গ দেখা দিলে তখনই ডাক্তারের কাছে যাবেন, নাকি এমনি এমনিতেই ডাক্তারের কাছে যাবেন? ডাক্তারের কাছে যাওয়া এবং পরীক্ষা নিরীক্ষা করা কখন আপনার দরকার? অনেক রোগী আছেন যে তিনি বলবেন যে আমার তো সিমটমস, যেমন এখন করোনাকাল, করোনার সব রোগীরাই যে সিমটমস নিয়ে আসে তা কিন্তু নয়, অনেকেরই উপসর্গবিহীন অবস্থায় করোনা তার দেহে অবস্থান করতে পারে। তাহলে নিয়মিত যদি চেক আপের মধ্যে ধরা পড়ে তাহলে সে একটু সাবধান হতে পারে। হ্যাঁ, চিকিৎসার হয়তো রকম ফের হবে না, তেমন জোরাজুরি হবে না, কিন্তু সে তার পরিবার থেকে একটু সচেতনভাবে সাবধান হতে পারে, একটু সতর্কভাবে আলাদা থাকতে পারে। তেমনি আমাদের কিডনির এলাকায় যদি আসি, ধরেন আপনার কিডনিতে ক্যান্সার, কিডনিতে পাথর, কিডনিতে টিউমার হয়েছে অথবা কিডনির ইনফেকশান হয়েছে, এইগুলি কখন বুঝতে পারবেন? কিডনির ইনফেকশান হলে আপনি বুঝতে পারবেন গায়ে জ্বর, পাঁজরে ব্যথা, এমনকি প্রস্রাব দিয়ে রক্ত পড়া, এগুলির সিমটমস নিয়ে আসবেন। তাহলে আপনি ডাক্তারের কাছে গেলেন, সুস্থ হয়ে গেলেন। কিন্তু কিডনি টিউমার বা কিডনির ক্যান্সার রোগ এবং কিডনির পাথর অনেকাংশেই আপনাকে না জানিয়েই আপনার দেহের ভেতরে অবস্থান করতে পারে, এবং সব শেষে যখন উপসর্গটি আপনি লক্ষ্য করতে পারবেন বা বুঝতে পারবেন, ততদিনে বেলা অনেকখানি গড়িয়ে যাবে এবং আপনার রোগ অনেক দিনে দিনে বেড়ে যাবে। তখন ডাক্তার সাহেবের কাছে যখন যাবেন, ডাক্তার বলবে আগে আসলেন না কেন? আপনি বিনয়ের সাথে বলবেন, ডাক্তারবাবু আমি তো সময়ে টেরই পাইনি, আমি তো বুঝতেই পারিনি যে কিডনিতে পাথর হয়েছে অথবা কিডনিতে টিউমার হয়েছে। তাহলে কি করতে হবে? আপনারা অনেকেই এখন নাগরিক জীবনে জন্মদিন পালনে অভ্যস্ত, সবাই এসে আপনাকে ফুল দিয়ে, অনেক উপহার দিয়ে শুভকামনা জানাচ্ছেন, এমনকি আপনি অনেকে কেকও কাটছেন, কেটে শুভকামনা করছেন যে পরবর্তী জীবন, পরবর্তী বছরগুলি, পরবর্তী দিনগুলি যেন সুন্দর কাটে। এই পরবর্তী দিন কীভাবে সুন্দর কাটবে? আপনি সুস্থ থাকলেই না আপনার জীবনটা সুন্দর থাকবে, আপনার পরবর্তী পরের দিন, বছরের সবগুলি দিন সুন্দর থাকবে, সুস্থ থাকবে। তো সেটি কীভাবে সম্ভব? আমি বলি কি, একটি ছোট্ট কাজ করুন, জন্মদিনে কেক না কেটে আপনি একটু ডায়াগনস্টিক সেন্টারে যান, যে অত্যন্ত সাধারণ কয়েকটা পরীক্ষা আমি নাম বলে দিচ্ছি। প্রস্রাবের অতি সাধারণ পরীক্ষা, রুটিন এক্সামিনেশন অফ ইউরিন, ডাক্তারেরা লেখেন ইউরিন R/E, সেই সাথে সেরাম ক্রিয়েটিনিন, সেরাম PSA এবং আল্ট্রাসনোগ্রাম, কিডনি এলাকার আল্ট্রাসনোগ্রাম, গোটা পেটেরও আল্ট্রাসনোগ্রাম করতে পারেন অথবা কেবলমাত্র কিডনি এলাকার, ডাক্তাররা লেখেন KUB, এই এলাকার আল্ট্রাসনোগ্রাম করলে আপনি তাহলে দেখেন কত অল্প কয়েকটি পরীক্ষা। একটা হচ্ছে প্রস্রাবের অতি সাধারণ পরীক্ষা, যেটা ডাক্তাররা লেখেন যে রুটিন এক্সামিনেশন অফ ইউরিন অথবা ইউরিন R/E, যেটি উপজেলা লেভেল এমনকি অনেক ইউনিয়নেও করা সম্ভব, সেটি করবেন। সেই সাথে সাথে সিরাম ক্রিয়েটিনিন, যেটি দেখে আপনি বুঝবেন যে কিডনি কেমন ফাংশন করছে, অনেক সময় সিরাম ইউরিক অ্যাসিডও দরকার হতে পারে, আর সেই সাথে সাথে আপনি সিরাম PSA, সিরাম PSA সবার জন্যে নয়, যাদের বয়স 40 পার হয়েছে তাদের জন্য বলছি, আর যাদের বয়স 40 এখনও অতিক্রম করেনি তাদের সেরাম PSA করার দরকার নেই। আর একটি আল্ট্রাসনোগ্রাম, কিডনি এলাকার আল্ট্রাসনোগ্রাম, তাহলেই আপনি বুঝতে পারবেন যে কিডনিতে পাথর হয়েছে কি না, কিডনিটা কেমন কাজ করছে, কিডনি সুস্থ আছে কি না, কিডনির মধ্যে কোনো টিউমার হয়েছে কি না। কারণ হচ্ছে এই সব বড় বড় রোগগুলি সাধারণত না জানান দিয়েই, আপনাকে কোনো রকম লক্ষণ বা উপসর্গ না ধরা দিয়েই আপনার দেহের মধ্যে ধীরে ধীরে বেড়ে ওঠে, এবং তখন অনেক যখন বেশি হয়ে যায়, মানে আপনার স্টেজ যখন অনেক আপ হয়ে যায়, উপরের দিকে চলে যায়, তখন চিকিৎসার আওতার বাইরে, মানে আপনার ডাক্তারের আওতার বাইরে চলে যেতে পারেন। কাজেই প্রতি বছর যদি জন্মদিন পালনের সময় এই সব পরীক্ষা করেন, তবেই আপনার জন্যে বলা যাবে যে হ্যাপি বার্থডে টু ইউ, আপনার পরবর্তী দিনগুলো যেন সুখকর হয়, আনন্দের হয়, তখনই কেবলমাত্র কামনা করা যেতে পারে। আর
কেবলমাত্র আনন্দ করে দিনটি কাটালেন কিন্তু পরবর্তী পরের দিনটাই আপনার ধরা পড়লো যে আপনার কিডনিতে পাথর হয়েছে, অনেক বড় বড় পাথর। তাহলে কি জীবনটা সুন্দর হলো? জীবন সুন্দর হলো না। তাহলে জীবনকে সুন্দর করতে হলে আপনাকে অবশ্যই হাসপাতালে যেতে হবে অথবা ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারই আপনার জীবনের নিকটতম বন্ধু, সবচাইতে অন্তরঙ্গ বন্ধু। এই ভাবনা নিয়ে আমরা আজকে বিদায় নিই, আবারও দেখা হবে পরবর্তী পর্বে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন।